অটো টোটো বাইক সব রাখতো আমরা ট্রাফিক থেকে এটাকে এগুলো ক্লিয়ার করলাম এবং চারখানা বোর্ড এখানে দিলাম কিন্তু গেটের সামনে এই মেন গেটের সামনে দুখানা নো পার্কিং এবং ভিতরে ঢুকে ডান দিকে একটা আর মেন ফাউন্ডে একটা দিয়েছি এখন এই মুহূর্তে পুরো ফাঁকা কোনো কেউ গাড়ি রাখছে না বাইক অটো টোটো কেউ রাখছে না রাখলে আমরা কেস করছি নো পার্কিংয়ে কেস করছি এই যে আগে থেকে করেছে এটা অ্যাকচুয়ালি দুমাস আগে থেকে এখন মোটামুটি ক্লিয়ার আছে পুরোটাই ক্লিয়ার আছে যত্র মানে নো পার্কিং জায়গায়ও গাড়ি রাখছে সে বিষয়ে কি আপনারা ট্রাফিকের কোনো ব্যবস্থা নিয়েছেন ব্যবস্থা নিয়েছি কেস করছি প্রচুর পরিমাণে আর ক্যানিং গাড়ি রাখলে এখানে বাইক অটো রাখলে কেস করছি নো পার্কিং ক্যানিং হাসপাতালের মুখে প্রায় দরবারে করে কেস করছি ক্যানিং হাসপাতালের মুখে প্রায় যানজট হয় এখন এই মুহূর্তে উদ্যোগ নিয়েছেন আমি প্রতিদিনই এসে এখানে দিনে চার পাঁচবার আসছি বা আরও বেশি আসছি এসে আমি নো পার্কিংয়ে কেস করছি তারা কেসটা নিয়ে চলেও যাচ্ছে আপনার নামটা যদি একটু বলেন আমার নাম হাফিজ সেকা দেবপ্রসাদ সর্দার ক্যানিং ট্রাফিক গ্যাং Thank you.